হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি মজার রিভিউ নিয়ে। আজও একটি ফুড রিভিউ দিব। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই আছি যারা চকলেটস, ট্রফি খুব পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা। বন্ধুরা, আমরা দেশীয় প্রোডাক্ট যদি খুঁজি এবং ভালো মান খুঁজি, তাহলে কিন্তু বাজারে অনেক ধরনের, অনেক কোম্পানির ট্রফি পাবেন এবং চকলেট পাবেন। আজ আমি কম টাকার মধ্যে মোটামুটি কোয়ালিটি ফুল চকলেটস এবং দেশি প্রোডাক্ট নিয়ে কথা বলছি। দেখতে পাচ্ছেন এই যে একটি টিফিন বক্স ছোট, এর মধ্যে চকলেটগুলো রয়েছে, নাম হচ্ছে ট্রিট একলেয়ার টফি। বন্ধুরা, এই প্রোডাক্টটি হচ্ছে প্রাণ ফুড লিমিটেডের। সুন্দর একটি বক্স, তার মধ্যে বেশ কয়েকটি চকলেট রয়েছে। আপনি এটি যদি বাজার থেকে খুচরা মূল্য ক্রয় করেন, আমি যখন কিনেছি তখন পাইকারি নিয়েছিল 70 টাকা আর খুচরা ছিল 75 টাকা লেখা। এখন হয়তো দাম কম বেশি হতে পারে। এই যে চকলেটস, তার মধ্যে উপকরণ যদি বলি, চিনি, কর্ন সিরাপ, গুড়া দুধ, ভেজিটেবল ফ্যাট, লবণ, ইমালসিফায়ার সহ আরো বিভিন্ন ধরনের উপাদান উপকরণ থাকে এর মধ্যে। বন্ধুরা, এটি খেতে একটু নরম ধরনের, আপনার উপরের দিকে একটি লেয়ার, ভিতরে একটি নরম লেয়ার থাকে। আপনি কামড় দিলে আপনার দাঁতের সাথে লেগে যাবে, কিন্তু বিরক্তিকর নয়, খেতে অনেকটাই ভালো লেগেছে। আপনি এর একটি বক্স যদি কিনে আনেন, তাহলে আপনি মাঝে মধ্যে যখন আপনার সন্তান বা শিশু খেতে চাবে, একটি দিলেন আবার রেখে দিলেন, অথবা আপনি যদি কাউকে গিফট করতে যান, তাহলে কিন্তু কম টাকার মধ্যে এটি খুব একটি ভালো গিফট। অনেকেই আছে যাদের জন্মদিন থাকে, তাদের কি দেবেন বোঝেন না, তারা যদি কোনো একটি ডল বা টয়ের সাথে এই চকলেট দিতে চান, তাহলে এই ডিব্বাটি দিতে পারেন। অনায়াসে খুব ভালোই খুশি হবে বাচ্চারা, অনেকগুলোই চকলেট থাকে। বন্ধুরা, চকলেটসের ব্যাপারে যদি বলি, যে আপনি কিন্তু অনেক বেশি খেলে আপনার দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে, আবার পরিমিত খেলে উপকারও হয়। এই যে প্রোডাক্টটি, এটি হচ্ছে আমাদের দেশীয় একটি প্রোডাক্ট। প্রাণ কোম্পানি আপনারা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, তার মধ্যে চকলেট অন্যতম। সেক্ষেত্রে বাংলাদেশি পণ্য যদি আপনি কিনতে চান এবং কম টাকায় মোটামুটি ভালো, তাহলে এটি তালিকায় রাখতে পারেন। ট্রিটের এই একলেয়ার টফিটি আপনি পাবেন আপনার পার্শ্ববর্তী যে কোনো দোকানে, আর ঢাকায় যদি হয় তাহলে আপনি কারণ বাজারের পাইকারি মার্কেটে তো পাবেনই। তাছাড়া দেশের সব জায়গায় কিন্তু প্রাণ ফুডের প্রোডাক্ট চলে যায়। যা হোক, আমি এটি যদি দেশীয় প্রোডাক্টের মান হিসেবে যদি বলি, 10-এর মধ্যে আমি 6 দিতে পারি। একেবারে খারাপ লাগেনি, আবার খুব যে হাই কোয়ালিটির তেমনও নয়, তবে মোটামুটি চলবে, খারাপ লাগবে না। বন্ধুরা, আসছি আবার কোনো রিভিউ নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।